গর্ভবতী কিন্তু পেট ঠিকমতো বোঝা যাচ্ছে না কেন, জানুন এর কারণসমূহ। একজন গর্ভবতী মা তার পেটের পরিবর্তন লক্ষণ করবে দ্বিতীয় 3 মাসের সময়। এই সময় পেটের আকৃতি বাড়তে শুরু করে। কিছু কিছু ক্ষেত্রে মায়ের পেট ছোট দেখাতে পারে বাচ্চা ঠিকমতো বেড়ে না ওঠার কারণে। এই সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনেক মা এই সময় ডাক্তারের কাছে প্রশ্ন করে থাকে, আমার পেট বাড়েনি, পেট ঠিকমতো বোঝা যাচ্ছে না কেন, এর কারণ কি? তো চলুন বন্ধুরা, এসব বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। গর্ভাবস্থায় পেট ঠিকমতো বোঝা না যাওয়ার কারণ। হ্যালো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন। 1. শিশুর অবস্থান। গর্ভাবস্থায় আপনার শিশু গর্ভে প্রচুর ঘোরাফেরা করে, আর আপনি যদি গর্ভাবস্থার শেষ পর্যায়ে থাকেন তবে আপনাকে অবশ্যই কিছু সম্পর্কে সচেতন হতে হবে। যেমন, আপনার শিশুর নড়াচড়ার কারণে শিশুর অবস্থান কিছুটা পরিবর্তন করতে পারে। সাধারণত গর্ভাবস্থার শেষে শিশুর মাথা নিচের দিকে থাকা উচিত, তবে শিশুর নড়াচড়ার কারণে অবস্থানটি পরিবর্তন হতে পারে। আপনার শিশুর অবস্থান পরিবর্তনের জন্য আপনার পেটের আকার কোনো কোনো সময় ছোট, আবার কোনো কোনো সময় বড় লাগতে পারে। 2. উচ্চতা। গর্ভবতী মা যদি লম্বা হন তাহলে তাদের কোমর থেকে পাঁজরের নিচ পর্যন্ত দীর্ঘ হয়। তাদের জরায়ু উপরের দিকে বাড়ার জন্য অনেক জায়গা পায়, তাই এদের জরায়ু সামনের দিকে না বেড়ে উপরের দিকে বাড়ে। এজন্য লম্বা গর্ভবতী মায়েদের পেট বেশি বোঝা যায় না। অন্যদিকে গর্ভবতী মা যদি বেটে হয় তাহলে জরায়ুর উপরে বেশি জায়গা পাবে না, তাই সামনের দিকে পেট বাড়তে থাকবে এবং পেট বড় দেখাবে। 3. পেটের ভিতরের জায়গার অভাব। গর্ভবতী মায়ের জরায়ু যখন বড় হতে থাকে তখন অন্যান্য নির্দিষ্ট অঙ্গ যেমন প্লাসেন্টা এবং অন্ত্রগুলি জরায়ুর চাপে অন্যদিকে সরে যায়। এগুলো যদি জরায়ুর পাশে থাকে তাহলে পেট পাশে বড় দেখায় এবং সামনের দিকে বেশি একটা বড় দেখায় না। আর যদি প্লাসেন্টা এবং অঞ্চগুলি জরায়ুর সামনে আর পেছনে থাকে তাহলে পেট বড় দেখায়। এবং 4. প্রথম গর্ভাবস্থা। যদি প্রথমবারের মতো গর্ভবতী হন তাহলে আপনার পেট ছোট দেখাবে, কারণ আপনার পেটের পেশিগুলি আগে প্রসারিত হয়নি, এখন প্রসারিত হবে। সুতরাং আপনার পেটটি প্রত্যাশার চেয়ে ছোট দেখাবে। আর যদি দ্বিতীয়বার গর্ভবতী হন তবে আপনার পেটের পেশি অবশ্যই আরামদায়ক হবে এবং আপনার বাচ্চার বাড়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকবে। এক্ষেত্রে আপনার পেট তার সময়ের তুলনায়ও বড় দেখাতে পারে।